うん。<music> আমার এখানে যে সিনেমেটিক ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ফোনের ক্যামেরা থেকে শ্যুট করা যে কোনো ধরনের নর্মাল ভিডিওকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একটু এডিটিং করেই আপনার নর্মাল ভিডিওটিকে একটি সিনেমেটিক ভিডিও তৈরি করে নিতে পারবেন এর জন্য সবার প্রথমে প্লে স্টোর থেকে এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপরে ইনশর্ট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন ইনশর্টে আসার পরে এখানে ভিডিওতে ক্লিক করবেন তারপরে নিউতে ক্লিক করতে হবে এখন ভিডিও সেকশন থেকে আপনার ফোনের ক্যামেরা থেকে শ্যুট করা যে ভিডিওটি আপনি এডিটিং করতে চান ওই ভিডিওটির উপরে ক্লিক করে নিচিট টিক অপশনে ক্লিক করে দিবেন তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওটি ইনশর্টের ভিতরে অ্যাড হয়ে গেছে এখন এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যানভাস এই ক্যানভাসে ক্লিক করবেন এখন আপনার ভিডিও ফর্মেট অনুযায়ী এখান থেকে একটি ফর্মেট সিলেক্ট করে দিবেন তো আমি এখানে সিক্সটিন ইনটু নাইন এই ফর্মেটটি সিলেক্ট করে দিলাম তারপরে এই ফর্মেটটি আপনার ভিডিওটি যদি ফুল স্ক্রিনে না থাকে এইটা বাড়িয়ে কমে আপনার ভিডিওটিকে ফুল স্ক্রিন করে নেবেন এখন আমি সবার প্রথমে ভিডিও শুট করার বিষয়টি নিয়ে আসি এখন আমার এখানে এই ভিডিওটি কিন্তু প্রায় দুই মিনিটের মতো লং রয়েছে আর এডিটিং এর মাধ্যমে এই ভিডিওটিকে এখন সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বানিয়ে দেবো এখন আপনার ফোনের ক্যামেরা থেকে ভিডিও শুট করার সময় আপনি যে জায়গার ভিডিও শুট করবেন ওই জায়গার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং আপনি একেবারে না করে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভিডিওগুলো শ্যুট করবেন আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করার সময় সাত থেকে আট সেকেন্ডের উপরে ভিডিও শ্যুট করবেন যেমন একটি অ্যাঙ্গেল থেকে আপনি সাত সেকেন্ডের একটি ভিডিও শ্যুট করলেন তারপর ওই জায়গা থেকে ভিডিও রেকর্ডিং স্টপ করে আবার অন্য একটি অ্যাঙ্গেলে গিয়ে আপনি ওখান থেকে সাত থেকে আট সেকেন্ডের একটি ভিডিও শুট করে নিবেন তো এভাবে আপনি যে জায়গার ভিডিও শুট করবেন ওই জায়গা জায়গার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার এই ভিডিওগুলো কয়েক সেকেন্ড করে সংগ্রহ করবেন তো আমার এখানে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করে নিয়েছি আর এই ভিডিওটি এডিটিং করার পরেই দেখতে পাবেন যে এই ভিডিওটি দেখতে কতটা সুন্দর লাগে তারপরে এই ভিডিওটি এখানে অ্যাড হওয়ার পরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে উপরে ভলিউমে ক্লিক করবেন এখন এই ভলিউমটিকে জিরো করে দিবেন যাতে এই ভিডিওর সাথে বাড়তি যে সাউন্ড রয়েছে ওইটা যেন রিমুভ হয়ে যায় এখন আপনার সম্পূর্ণ ভিডিও থেকে আপনার ভিডিওর মাঝখানে যে বাড়তি অংশগুলো রয়েছে ওই বাড়তি অংশগুলো ডিলিট করে দিতে হবে এখন আপনি ভিডিওটি শুরু থেকে প্লে করবেন তারপর আপনার প্রথম অ্যাঙ্গেল থেকে শ্যুট করা ভিডিওটি যতদূর পর্যন্ত থাকবে ওই জায়গায় ভিডিওটি স্টপ করবেন তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিট ক্লিক করে দিবেন তো এটা হচ্ছে আমাদের এখানে ভিডিওর প্রথম ক্লিপ আর আপনি যখন ভিডিওটি এখান থেকে স্প্লিট করবেন প্রতিটা ক্লিপ আপনি চার সেকেন্ডের উপরে রাখবেন তারপরে আপনি ভিডিওটি আবার প্লে করে আপনার দ্বিতীয় অ্যাঙ্গেল থেকে শ্যুট করা ভিডিওটি যেই জায়গায় শেষ হবে আপনি ওই জায়গা থেকে ভিডিওটি স্টপ করবেন তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিট ক্লিক করে দিবেন এখন আপনার এখানে সেকেন্ড ক্লিপের যে সম্পূর্ণ ভিডিও রয়েছে এই ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করবেন এখন আপনার যে সেকেন্ড ক্লিপের ভিডিওটি রয়েছে এই ভিডিওর শুরুতে বা শেষে যদি কোনো বাড়তি অংশ থাকে তাহলে আপনার ভিডিওর শুরুতে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি টেনে এরকম ভাবে ছোট করে দিবেন তো আপনার প্রতিটা ভিডিও ক্লিপ এখানে চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড রাখবেন তারপরে আবার ভিডিওটি প্লে করে আপনার তৃতীয় অ্যাঙ্গেল থেকে শ্যুট করা ভিডিওটি যেই পর্যন্ত থাকবে ওই জায়গায় ভিডিওটি স্টপ করে উপরে স্প্লিটে ক্লিক করবেন তারপরে আপনার এই ভিডিও ক্লিপেরও যদি বাড়তি অংশ থাকে এভাবে শর্ট করে আপনি ওই বাড়তি অংশটুকু ডিলেট করে নেবেন এভাবে পর্যায়ক্রমে আপনি যতগুলো অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট করেছিলেন ওই ক্লিপগুলোকে আপনি আলাদা করে নেবেন তারপরে প্রতিটা ক্লিপের মূল ভিডিওগুলো রেখে আপনি বাড়তি অংশ ডিলিট করে দিবেন আমার এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিও সবগুলো ক্লিপ আলাদা করে নিয়েছে এবং প্রতিটা ভিডিও ক্লিপে আমার এখানে কিন্তু চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড করে ভিডিও রয়েছে এখন আপনার প্রতিটি ভিডিও ক্লিপের মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এই অপশনটির উপরে ক্লিক করবেন তারপরে এখানে যে তিন নম্বর অ্যানিমেশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন এখন আপনার উপরে যে অপাসিটি রয়েছে এটা আপনি সম্পূর্ণ বাড়িয়ে দেবেন তারপরে এখানে ডবল টিকমার এই অপশনটার উপরে ক্লিক করে এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন তাহলে এই অ্যানিমেশনটি আপনার সম্পূর্ণ ভিডিওর মাঝখানে অ্যাড হয়ে যাবে এখন আপনার কাছে মনে হয় যদি কোনো একটি ভিডিও ক্লিপ একটু ছোট হয়ে গেছে বা বেশি বড় হয়ে গেছে তাহলে যদি ছোট হয়ে যায় ওই ভিডিও ক্লিপটির উপরে ক্লিক করবেন তারপরে এভাবে একটু টেনে আপনার ওই ভিডিও ক্লিপটিকে একটু বাড়িয়ে নিতে পারবেন এখন আপনার কোনো ভিডিও ক্লিপের সাথে যদি সোলো মোশন বা ফাস্ট মোশন অ্যাড করতে হয় আপনি ওই ভিডিও ক্লিপটির উপরে ক্লিক করবেন তারপর এখানে স্পিডে স্পিডে ক্লিক করতে হবে এখন আপনি এখানে যে কার্ভ দেখতে পাচ্ছেন এই কার্ভ অপশন এন্টে ক্লিক করবেন এখন আপনি এখানে সম্পূর্ণ মার্ক করা অবস্থায় যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও আর আপনি এখানে যে গোল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি উপরে উঠিয়ে দেন তাহলে ওই জায়গা থেকে আপনার ভিডিওটি ফাস্ট মোশন হয়ে যাবে আর এগুলো যদি টেনে নিচে নামিয়ে দেন তাহলে আপনার ভিডিওটি ওই জায়গা থেকে স্লো মোশন হয়ে যাবে তারপরে আপনি কোন জায়গা থেকে যদি আলাদা মার্ক করতে চান এই লম্বা দাগটি ওই জায়গায় রাখবেন তারপর উপরে অ্যাড অপশনে ক্লিক করলে ওই জায়গা থেকে একটি মার্ক অ্যাড হয়ে যাবে তারপরে ওই মার্ক করা চিহ্নটিকে আপনি উপরে বা নিচে নামিয়ে এভাবে আপনার ভিডিওর সাথে স্লো মোশন এবং ফাস্ট মোশন অ্যাড করে নিতে পারবেন আর এখন যে আপনার এই ভিডিওটি তৈরি হলো এই ভিডিওটিকে এখন গ্যালারিতে সেভ করে নিতে হবে এজন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই ফর্মের দুইটি বাড়িয়ে আবার সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পরে উপরে এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে ইনশর্টের প্রথমে চলে আসবে এখন এই ভিডিওটি ক্লিক করে নিউতে ক্লিক করবেন তারপরে ভিডিও সেকশন থেকে আপনি এই মেট্রো যে ভিডিওটি সেভ করলেন ওই ভিডিওটির উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন এখন আপনার এই ভিডিওর সাথে সুন্দর একটি সিনেমেটিক কালার গ্রেডিং অ্যাড করবেন এই জন্য এই ফিল্টার অপশনটিতে ক্লিক করবেন এখন এই অ্যাডজাস্টে ক্লিক করতে হবে তারপরে এখানে যে স্যাচুরেশন এটার উপরে ক্লিক করবেন তারপর এটার অপাসিটি আপনি আঠারো পার্সেন্ট বাড়িয়ে দেবেন তারপরে প্রথম যে অপশনটি রয়েছে লাইটনেস এটার উপরে ক্লিক করে এটার অপাসিটি আপনি দশ পার্সেন্ট বাড়িয়ে দেবেন তারপরে শেষের দিকে রয়েছে টেম্প এই টেম্প অপশনটির উপরে ক্লিক করে এর অপাসিটি আপনি মাইনাস তেরো পার্সেন্ট কমিয়ে দেবেন এখন এখানে যে এইচএসএল এই অপশনটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন হিউ সেচুরেশন এবং লুমিন এখন এখানে দুই নম্বর যে কালার অপশনটি রয়েছে এটার অপোজিটটি আপনি 70 থেকে 80% উপরে উঠিয়ে দেবেন তারপরে এখন তিন নম্বর এবং চার নম্বর কালার অপশন থেকে এই অপাসিটি দুইটি আপনি উপরের দিকে উঠিয়ে বা নিচের দিকে নামিয়ে যে জায়গা থেকে আপনার ভিডিওর কালারটি দেখতে সুন্দর লাগবে এই অপাসিটি দুইটি আপনি ওই জায়গায় রেখে দেবেন আর এখানে হিউ অপশনটি থেকে আমি কোন কালারের অপাসিটি কত পার্সেন্ট দিয়েছি এটা আমি সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিয়েছি আপনি চাইলে এখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরে এই কালারগুলো আপনিও অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপরে এখন স্যাচুরেশন এবং লুমিনেন্স থেকে থেকেও কোনটার অপাসিটি কত পার্সেন্ট দিয়েছি এটাও আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিয়েছি আপনি চাইলে এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে তারপরে ইনশট অ্যাপ্লিকেশনে আপনি এগুলো সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন তাহলে আপনার ভিডিওর সাথে পরপর কালারটি পেয়ে যাবেন আর এই কালারটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর যদি মনে হয় ভিডিওটি ভালো লাগছে না তাহলে এখান থেকে আপনি অন্য কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে এই কালারগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে উপরে যে ফিল্টার অপশন এই ফিল্টারে ক্লিক করবেন তারপরে এখানে অসংখ্য ফিল্টার রয়েছে তো এখান থেকে আপনার যে ফিল্টারটি পছন্দ হবে যে ফিল্টারটি অ্যাড করলে আপনার ভিডিওটি ভালো লাগবে এখান থেকে আপনি ওই ফিল্টারটি অ্যাডজাস্ট করে নিবেন তো এখানে উপরে যে বার্ন অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এখানে যে কয়েকটি ফিল্টার রয়েছে এগুলো আপনি ইউজ করে দেখতে পারেন তো এখান থেকে প্রথম যে ফিল্টার ইফেক্ট রয়েছে এই ফিল্টার ইফেক্ট আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম আর এখানে আপনি যে ফিল্টার ইফেক্টটি অ্যাড করবেন উপরে অপাসিটি অপশন পাবেন এটা বাড়িয়ে কমিয়ে এই ইফেক্টটিকে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনার ভিডিওর সাথে পরপর কালার গ্রেডিং অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখন এই ভিডিওটিকে একটু সুন্দর করার জন্য আপনার ভিডিওর শুরুতে যে কোনো একটি টেক্সট লিখে দিতে পারেন আর এখান থেকে থেকে টেক্সটি লেখার জন্য এখানে যে টেক্সট অপশন এটার উপরে ক্লিক করবেন এখন আপনি যে জায়গার ভিডিওটি শুট করে এই সিনেমাটিক ভিডিওটি তৈরি করতেছেন ওই জায়গার নামটি আপনি লিখে দিতে পারেন তো সাপোজ আমি এখানে ভিলেজ এই কথাটি লিখে দিলাম তো আপনার টেক্সটটি এখানে লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে যে কালার অপশন এই কালার অপশনটির উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে হোয়াইট কালার এটা সিলেক্ট করে দিবেন এখন এখানে যে ফন্ট অপশন এই ফন্টের উপরে ক্লিক করবেন এখানে আপনি অসংখ্য ফন্ট দেখতে পাচ্ছেন তো আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ফন্ট অ্যাড করে নিতে পারেন বা আপনি চাইলে এখান থেকে এই ফন্টটি অ্যাড করে নিবেন তারপরে এখন থ্রি ডট লাইন এটার উপরে ক্লিক করবেন এখন এখানে প্রথম যে অপশনটি রয়েছে এটার অপাসিটি বাড়িয়ে আপনার এই লেখা টেক্সটটিকে একটু জুম করে নিতে পারবেন তারপরে এই মাঝখানের অপশনটির অপাসিটি বাড়িয়ে আপনার প্রতিটি অর্ডের মাঝখানে একটু দূরত্ব বাড়িয়ে নেবেন তারপরে শেষে অ্যানিমেশন এই অপশনটির উপরে ক্লিক করে এখানে ইন এটার উপরে ক্লিক করবেন এখন আপনি এখানে প্রথম যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে উপরে যে এর অপাসিটি রয়েছে এটা আপনি সম্পূর্ণ বাড়িয়ে দেবেন এখন এখানে আউট এটার উপরে ক্লিক করবেন এখন আপনি নিচ থেকে এই অ্যানিমেশনটির উপরে ক্লিক করে দিবেন তো এখানে ইন এবং আউট থেকে এই অ্যানিমেশন দুইটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে টিক অপশনে ক্লিক করে দিবেন আর এই লেখার টেক্সটটি কিন্তু আপনার প্রথম ভিডিও ক্লিপের উপরে অ্যাড করতে হবে এখন আপনার এই লেখা টেক্সট এর কালারটি হোয়াইট হওয়ার কারণে যদি আপনার প্রথম ভিডিও ক্লিপের উপরে এটি ভালোভাবে দেখা না যায় তাহলে আপনার প্রথম ভিডিও ক্লিপটি আলাদা করে নিবে তারপর এখন যে প্রথম ভিডিও ক্লিপ রয়েছে এটার উপরে ক্লিক করে এর ব্রাইটনেসটা একটু কমিয়ে নেবে তো ভাবে আপনার লেখা টেক্সটটিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আপনার এই ভিডিওর সাথে সুন্দর একটি মিউজিক অ্যাড করে দিতে হবে এজন্য আপনি এই মিউজিকগুলো ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন বা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন আর ইউটিউব থেকে ডাউনলোড করার জন্য আপনি যদি ইউটিউবে গিয়ে সিনেমেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করেন তাহলে আপনি অসংখ্য মিউজিক পেয়ে যাবেন তারপরে সেখান থেকে যে একটি মিউজিক ডাউনলোড করে আপনার এই ভিডিওর সাথে অ্যাড করে দিবেন আর আপনি চাইলে এখানে যে ফ্রি মিউজিকগুলো রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারেন আর আপনি এখানে যে মিউজিকটা ইউজ করেন না কেন আপনার এই ভিডিওর শুরুতে আপনার যেখান থেকে এই টেক্সটটি অ্যাড করা ওইখান থেকে আপনার একটি কিবোর্ডের সাউন্ড অ্যাড করে নেবেন আর এই কিবোর্ডের সাউন্ডটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি যদি ইউটিউবে কিবোর্ড সাউন্ড লিখে সার্চ করেন তাহলে আপনি এই কিবোর্ডের সাউন্ডটি পেয়ে যাবেন আর আপনার এই ভিডিওর সাথে সুন্দর একটি মিউজিক অ্যাড করে দিলেই কিন্তু আপনার ভিডিওটি পরপরভাবে তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এখন আপনার ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই ফর্মেট দুইটি বাড়িয়ে নেবেন এখন আবার সেই অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওটি গ্যালাইতে এইচডি কোয়ালিটি আকারে সেভ হয়ে যাবে আর এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার এই ভিডিওর ভিতরে যদি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই